ওরে বাপরে, এক শয়নে যথেষ্ট, তারপর আবার স্বপ্নে এবং জাগরণে, এর মধ্যে আমি নেই। ওটা কে যায়? হারুনা ভাগ্নে আমার এলাকা হাটে কেন? সঙ্গে আবার ওটাকে? সিনেমার চিত্রনাটক কিন্তু এইভাবেই তৈরি হয় স্যার। পুরো পাগল, আমি কনফার্ম। গড সেভ মি। সারা জীবন এই হাতা কামালে এই ব্যান্ডের পাইতে করবে না। আমি এই মিয়ারে ফলো করতেছি সেই অনেকদিন যাব। মালদা আলিশান ফ্যামিলির মেম্বার এই মিয়া, এই মিয়ার কান্দে পাড়া দিয়ে আমি ফিল্ম বানামু, ফিল্মের ব্যবসা বানামু। বাহাদুর ওরে বুড়বাক, ওরে বুড়বাক, আমি আমার চোখের সামনে দেখতেছি আমাদের ফাটা কপাল জোড়া লাগতেছে। আমাদের ফাটা কপাল জোড়া লাগুক, পানের পানি লাল লোটের গতি সুইটটা হোক, আপনি আমার গলার ধরেন মামা ভান্ডাসি। স্টুপিড আপনার সঙ্গে আমার পরিচয়টা কোনো স্বাভাবিক ঘটনা নয়, ওটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনা বলছেন কি? বলুন, মহা দুর্ঘটনা। আর একটু বেকায়দা হলে আপনি তো সেদিন আমার গাড়ির নিচে পড়ে একেবারে ছিঁড়ে চ্যাপটা হয়ে যেতেন। আমি কোনো রোড অ্যাক্সিডেন্টের কথা বলিনি। তবে কি মেন্টাল অ্যাক্সিডেন্টের কথা বলছেন? এরকম মেন্টাল অ্যাক্সিডেন্ট থেকেই সংসারে এক একটা সম্পর্কের সৃষ্টি হয়। যেমন কেউ স্বামী হয়, কেউ স্ত্রী হয়, কেউ বাবা হয়, কেউ মা হয়, কেউ। থামুন, বেশি চালাক হবার চেষ্টা করবেন না, দয়া করে আমাকে বিরক্ত করবেন না, এসব আমার ভালো লাগে না। এটা আপনার মুখের কথা, মনের কথা নয়। এবার কিন্তু আমি চেঁচাবো। কাম সারা রাস্তাঘাটের যুবতী মেয়ে চেঁচালি হয়েছে। কাম, গড সেভ মি। এই যে হারুন বাবাজি, তুমি এখানে কি করছো? ওদিকে সবাই তোমাকে গোড়ো খোঁচা করছে, তাড়াতাড়ি চলো, কোম্পানির ঘরে আগুন লেগেছে। এই যে আপনি এখানে কি করছেন? ও, চান্স পেয়ে অন্যের গলায় ঝুলে পড়ার চেষ্টা। জান জান, এইটা আবার কি? না মানে আমার মা, মা মা কিসের মা? কিচ্ছু না, কিচ্ছু না। এই যে ভদ্রলোক, আপনি এক গালে সাবান নিয়ে যে ঘুরে বেড়াচ্ছেন, কুকুর তো আপনাকে তাড়া করবে। যান, চলুন, আপনাকে অফিসে পৌঁছে দিয়ে আসি, চলুন। ধন্যবাদ, আর কখনো চেষ্টা করবেন না। মামা, তুমি না একটা হোপলেস, যখন তখন যেখানে সেখানে ঢুকে পড়ার বদ অভ্যাসটা তোমার এখনো গেল না। এই বদ অভ্যাসটা ছিল বলেই এই যাত্রায় বেঁচে গেলে, নইলে খালাম্মার মেয়ে খালাতো বোনকে বাঁচানোর জন্যে, ওই যে দেখছো, ওই যে, ওই যে খালাতো ভাইয়েরা ওখানে দাঁড়িয়েছিল। তাই তো মামা, আমি তো ব্যাপারটা লক্ষ্যই করিনি। কী করে লক্ষ্য করবে? তুমি তো গলায় গামছা লাগিয়ে ওই মেয়েটির পায়ে পড়ে যাচ্ছিলে। ছি 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 ভাগ্নে, শেষ পর্যন্ত তুমি এই আম জনতার লেভেলে নিজেকে নামিয়ে আনলে। মামা, তুমি তো কখনো প্রেমে পড়নি, তাই তুমি এসব বুঝবে না, প্রেমের কোনো লেভেল নেই। আমার বোঝার দরকার নেই, যা বোঝার তোমার মাই বুঝবে। মাকে সামলাবে তুমি। মামা, আমি যতদিন ফারজানাকে বোঝাতে না পারছি, যতদিন ফারজানার মন আমি না পাচ্ছি, ততদিন পর্যন্ত বাড়ির সবার কাছ থেকে এটা গোপন রাখতে হবে, আর আমার হয়ে এই দায়িত্বটা পালন করবে তুমি। মামা প্লিজ। কিন্তু এক হাতে তো তালি বাজে না ভাগ্নে, মেলা কাম, হাই রিস্ক। আমি কি পাবো? আমি আমি তোমাকে মানুষ বানিয়ে দেব। তার মানে আমি কি মানুষ না? মামা, আমি সে মানুষের কথা বলছি না, আমি বলছি যে আমি তোমাকে বড় মানুষ বানিয়ে দেব, যত টাকা লাগে মামা আমি দেব। মামা প্লিজ। মামা ভাগ্নে, চিন্তাবাদ। কিন্তু এই আমি এক গালে সাবান নিয়ে কি করি? চলো গাড়িতে উঠো,
আমি তোমার গালের ব্যবস্থা করছি। বসে একা খোলা জানালা যে আছি দারুন
হয়েছে গানটা অনেক দিন পরে এই বাড়িতে এত চমৎকার গান শোনা গেল এত কম আসিস কেন মা এখন থেকে মাঝে মধ্যে এসে একটা করে আমাকে গান শুনিয়ে যাবে কেমন আমার গান শুনতে তোমার ভালো লাগে খালা বনি ভালো লাগে মানে যেদিন থেকে আমি তোর গান শুনছি সেদিন থেকে আমি টেলিভিশনে গানের অন্য কোনো অনুষ্ঠান দেখেই না এই হয়েছে নালে তো কয়দিন আগে গানের অডিশনে পাস করেছে টেলিভিশনে দু চার সপ্তাহের মধ্যে ও গান গাইবে কখনো না আমার ছেলের বউ আমার বিনা অনুমতিতে অন্য কোনো অনুষ্ঠানে গাইতেই পারে না খালা বনি কিরে ছেলের বউ বলেছি বলে খুব লজ্জা পাচ্ছিস না 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 নাইলা মা লজ্জা পেলে চলবে না এই বাড়ির বউ বানাবো বলে আমি কত রকম কত ভাবে রিহার্সাল করাচ্ছি তোমাকে সেই কবে থেকে তাই নাকি এই তো আমি তো শুনি না রিহার্সাল কেমন হচ্ছে আচ্ছা এক কাজ কর তোমরা ভাইরা ভাই মিলে খুব জমিয়ে গপ্প করো আমি ততক্ষণে লক্ষ্মী মেয়েটা ভেতরে যাই চল পেতে দাও ভাই সাহেব এই আপনারা দুজন আছেন বলেই আমার মা মরা মেয়েটাকে আমি সামাল দিতে পারছি আর বিশেষ করে বড় আপা তো নায়লাকে নিজের মেয়ের মতোই জানেন তা যা তুমি বলেছো ভালো কথা কি প্রসঙ্গে যেন ভাই সাহেব মানে প্রসঙ্গ মানে মানে এই মাত্র তুমি যেন কি বলছিলে কি বলেন ভাই সাহেব আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন বশিরউদ্দিন আমি কোথায় হারিয়ে গিয়েছিলাম স্যার এটা কোনো সমস্যা না তাহলে সমস্যা কোনটা আপনি এখন কোথায় আছেন কার সঙ্গে কথা বলছেন কি প্রসঙ্গে বলছেন এইসব হচ্ছে না সংসারে মায়ের কোনো অভাব নেই আপনার ভাইরা ভাই একটা বিয়ে করলে অসহ্য বসিরউদ্দিন সাহেবকে এখান থেকে যেতে বলুন স্যার আমাকে যেতে বলছে মানুষটা আমাকে খুব একটা পছন্দ করে না আসল মানুষ কে হারুন আরে ও তো আমারই ছেলে ওকেও তো আমি তিল তিল করে গড়েছি আমার পছন্দই ওর পছন্দ আর তাছাড়া আমার নায়লা মার মতন এমন বউ পাবে কোথায় কিছু মনে করো না খালামণি তোমাকে বলা উচিত নয় তবুও বলি এতদিনের পরিচয় এত আসা যাওয়া তারপরও সাধারণ কথাবার্তার বাইরে হারুন আমার সাথে কোনোদিনও অন্য কোনো রকম কথা বলেনি খালামণি হ্যাঁ কি কি মা এত ভাবছো কেন তোমার ছেলের বউ না হতে পারি তোমার মেয়ে হয়ে তো চিরদিন থাকতে পারবো হ্যালো মিসেস হাসান বলছি
আপনি টেলিফোন ধরছেন কেন? হারুন কোথায়? আরে আমতা আমতা করছেন কেন? অফিসে এসেই কোথায় বেরিয়ে গেছে? কিছুই জানেন না তো অফিসে আছেন কেন? মানে আমার একটা খুব জরুরি আলাপ ছিল তোমার সঙ্গে, তা তুমি কেমন মুডে আছো সেটা না জেনে তো আলাপটা আমি করতে পারছি না। কি বলবে বলো বলো। এরপরে যদি আমি আলাপটা করি তাহলে তুমি আমার ভাতই বন্ধ করে দেবে, দরকার নেই আমার আলাপের। এ তুমি কেমন কথা বলো? আচ্ছা তুমি আমাকে এত দাম দাও কেন বলো তো? এ বাড়ি ব্যবসা সংসার এসবের মালিক কে তুমি তো, অথচ বাড়িতে থাকছো যেন একজন মেহমান, এত ভান করার কি দরকার? না ভান করি না গিন্নি, আমি উচিত কাজটাই করি। এ কথা কেউ জানুক আর না জানুক আমি তো খুব ভালো করেই জানি, তুমি আমার জীবনে আসার পর আমার ভাগ্যের চাকাটাই ঘুরে যায়। তুমি যে একটু আগে বললে এই বাড়ি ব্যবসা সংসার আসলে এইসবই তো তোমার, তুমি আমাকে সারাটা জীবন বড্ড নিশ্চিন্তে রেখেছো, আমাকে তুমি বড় শান্তি দিয়েছো। আমার চেয়ে সুখী লোক এই পৃথিবীতে আর কয়টা আছে? সেদিন যদি তুমি আমাকে গ্রহণ না করতে,